ভোর হতেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় বড় মাছের আড়ত। এখানে পুকুরে চাষ করা মাছ ছাড়াও পাওয়া যায় খাল বিল আর নদীর মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তের বর্তমান চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতিদিনই এই বাজার সকাল থেকেই কিন্তু সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার সমাগমে, আজও ঠিক তাই। আমরা দেখেছি ভোরের আলো ফোটার পর থেকেই এখানে ক্রেতা বিক্রেতারা সমাগম ঘটিয়েছেন এবং প্রচুর পরিমাণ মাছ কিন্তু এখানে উঠেছে এবং হাঁক ডাকের মাধ্যমে সেই মাছগুলো বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলভার মাছ বিক্রি হচ্ছে, সিলভার কাপ মাছ। এখানে কিন্তু আকার ভেদে মাছের দাম কম বেশি হয়। আমরা আজকের বাজারে যেটি দেখছি, পাঙ্গাস বিক্রি হচ্ছে 100 থেকে 110 থেকে 120 টাকা কেজি দরে। এদিকে আমরা বিক্রি হতে দেখছি 250 টাকা কেজি দরে। পাশাপাশি আমরা কই মাছ যেটি দেশি সেটি কিন্তু বিক্রি হতে দেখেছি 200 টাকা কেজি দরে। এছাড়াও প্রচুর পরিমাণ মাছ এখানে আসে। আসলে নাইলন টিকা যে মাছটি পুকুরে চাষ করা হয় সেই মাছটি আমরা দেখছি এখানে বিক্রি হচ্ছে 110-120 টাকা কেজি দরে। আপনারা দেখছেন এখানে বেশ কিছু সিলভার কাপ মাছ এখানে রাখা হয়েছে এবং সেই মাছগুলো তাজাই কিন্তু বিক্রি করা হবে এবং এই মাছগুলো এখান থেকে ক্ষুদ্র যারা মাছ ব্যবসায়ী আছে তারা কিনে কিন্তু বিভিন্ন স্থানীয় বাজারে নিয়ে যায়, তারা এসব মাছ বিক্রি করে থাকেন। আপনাদের হাটের আরও ভেতরের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। আমরা আজকে রুইয়ের বাজার দেখছি, যে মাঝারি সাইজের যে রুই সেটি কিন্তু এই আজকে নওদাপাড়ার যে বাজার সেখানে বিক্রি হচ্ছে 210 থেকে 215-220 টাকা কেজি দরে। এটি মাঝারি আকারের যে রুই সেটি। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সিলভার কাপ মাছ যেটি সেটি বিক্রি হচ্ছে 114 টাকা কেজি দরে। খয়রা মাছ যেটি আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে খয়রা মাছটি বিক্রি হয়েছে সেটি 150 টাকা কেজিতে বিক্রি হয়েছে। যেই মাছগুলো এখানে আনা হয় সেই মাছগুলো আসলে হাঁকডাক করা হয়, সর্বোচ্চ যে দরদাতা হবে তাকেই সেই মাছগুলো আসলে দিয়ে দেওয়া হয়। তারা কিন্তু এই শুধু স্থানীয় বাজারে নয়, তারা বিক্রি করেন। আপনাদের সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, দেখেন আপনারা এইভাবে কিন্তু একটি ঘের করা হয়েছে, এই ঘেরগুলোতে মাছগুলো রাখা হয়। পরবর্তীতে এই মাছগুলো কিন্তু হাঁক ডাক হয় এবং হাঁক ডাকের মাধ্যমে পাশাপাশি অনেকে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যে ফেরি করে শহরের বিভিন্ন অলিগলিতেও বিক্রি করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মাছের আকার যত বড় এখানে দামটাও কিন্তু মাছের ততই বড় হয়ে থাকে। আমরা পুঁটি ট্যাংরা মাছও কিন্তু দেখছি যে অল্প করে কিছু নদীর ট্যাংরা পুঁটি এসব মাছও কিন্তু উঠছে এবং সেগুলো কিন্তু ক্রমান্বয়ে একে একে হাঁক ডাক হচ্ছে এবং সেগুলো কিন্তু এভাবে বিক্রি হচ্ছে। পাবদা মাছও আমরা আজকের বাজারে বিক্রি হচ্ছে এবং সেটি 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রুই মাছ যেটি মাঝারি আকারে সেটি 170 টাকা কেজি দরে এই আজকের নওদাপাড়া বাজারে বিক্রি হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের একটি মাছ ওখানে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু হাঁক ডাকের মাধ্যমেই বিক্রি হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, আড়তদাররা যেটি বলছেন যে আসলে শুক্রবার কিন্তু যারা পুকুর ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেক বেশি আমদানি করে থাকেন তাদের নিজেদের পুকুরের মাছ, এ কারণে কিন্তু এই হাঁক ডাক কিন্তু প্রায় 8টা পর্যন্ত চলে এবং তারপরে তারা স্থানীয়ভাবে নিয়ে যেয়ে তারা বিক্রি করেন। পাশাপাশি আমরা কথা বলেছি আড়তদারদের সাথে, আড়তদাররা যেটি বলছেন যে আসলে এখানে প্রচুর পরিমাণ মাছ আজকের বাজারে উঠেছে। আমরা বেশ কয়েকজন মৎস্য চাষির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মাছের দাম আসলে সেই তুলনায় বাড়েনি, যে তুলনায় মাছের উৎপাদন খরচ আসলে বেড়ে গেছে। কিন্তু এদিকে আবার যেসব ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে আসলে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন সেটি ঠিকই, কিন্তু তারা কিন্তু তাদের যে আশানুরূপ দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এমনটা আসলে তাদের মন্তব্য। তো আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু একের পর এক হাঁক ডাক হচ্ছে। এখন এখানে নাইলন টিকা যে পুকুরে চাষ করার যে মাছ সেটি কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং কিন্তু এইভাবেই কিন্তু ভোরের আলো ফোটার পর থেকেই একেবারে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে থাকে এই হাটটি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মাছের হাটের সর্বশেষ। রাজশাহী নগরের নওদাপাড়া আমচত্বর এলাকার বড় মাছের আড়ত থেকে মাছ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি।